সব গল্পের শেষে যেমন হ্যাপি এন্ডিং হয় না, তেমনি অনেক খ্যাতনামীদের জীবনেও সব গল্পে সুখের সমাপ্তি ঘটে না, কিছু প্রেম কাহিনী থেকে যায় অপূর্ণ। বলিউডে বেশ কয়েকজন তারকা রয়েছে যারা তাদের প্রেমের সম্পর্ককে নিয়ে গিয়েছিল বাগদান পর্যন্ত, তবে বাগদান থেকে আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। হ্যাঁ, ম্যানে ভি পিয়ার কেয়া সিনেমার সেটে আলাপ হয় অভিষেক বচ্চন এবং কারিশ্মা কাপুরের। দীর্ঘ 5 বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন অমিতাভ পুত্র এবং রণধীর কন্যা। শোনা গিয়েছিল অমিতাভের 60তম জন্মদিনেই তাদের বাগদান হবে। আশীর্বাদের 4 মাস পর আচমকায় আলাদা হয়ে যায় দুজনের পথ, কারণ অবশ্য জানা যায়নি। এরপর কারিশ্মা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। পরবর্তীতে কারিশ্মা ও সঞ্জয়ের সম্পর্কে এনেছে বিচ্ছেদের শিলমোহর। অভিষেক বর্তমানে ঐশ্বরিয়ার সঙ্গে সুখে সংসার করছেন। বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে একাধিক নায়িকার প্রেমের সম্পর্ক থাকলেও কোনোটি বিয়ে পর্যন্ত গড়ায়নি। শোনা যায় সালমান খানের সঙ্গে সঙ্গীতা বিজলানির বাগদান হয়েছিল। সালমানের নাকি অভিনয় জীবন তখন সবে শুরু। সঙ্গীতার প্রেমে হাবুডুবু খেতেন ভাইজান, তাদের আশীর্বাদ হয়, সেই সঙ্গে নিমন্ত্রণ পত্রও ছাপা হয়ে গিয়েছিল। তারপর বাগদানের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। আরেক বলিউড অভিনেতা বিবেক ওবরয়, তার সঙ্গে বলিউডের গুরপ্রীত গিলের সম্পর্কের কথা বেশ শোনা গিয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে প্রায় একসঙ্গে দেখা যেত। ভক্তরা ভাবতে শুরু করেছিল যে তাদের প্রেম হয়তো পূর্ণতা পাবে, যদিও গুরপ্রীত বা বিবেক কখনো তাদের প্রেম নিয়ে মুখ খোলেননি। 90 দশকে বলিউডের অন্যতম পাওয়ার কাপল ছিল অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। শোনা যায় 3 বছর প্রেমের সম্পর্কের পর দুজনে নাকি গোপনে বাগদানও সেরেছিল, কিন্তু সেই প্রেম শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। ভারতের টিভি রিয়েলিটি শো বিগ বস চলাকালীন সময়ে কাছাকাছি আসেন উপেন প্যাটেল ও কারিশ্মা তান্না। ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো নাচ বালিয়ের মঞ্চে কারিশ্মা এবং উপেনের বাগদান হয়। ভক্তরা অপেক্ষা করছিলেন কবে তারা বিয়ের খবর পাবেন। এমন সময় হঠাৎ তাদের সম্পর্ক ভেঙে খান খান। কারিশ্মা তান্না বর্তমানে বরুণ বঙ্গেরার সঙ্গে সংসারে মন দিয়েছেন। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।